প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, বাসির নামে একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব, আমার যে জানার বিষয়টি সেটি হচ্ছে আমি জানতে চাই যে স্ত্রীর হায়াজ অবস্থায় অত্যাধিক উত্তেজনা লাঘবের জন্য হস্তমিথুন করলে কি গুনাহ হবে? স্ত্রীর হায়াজ অবস্থায় অত্যাধিক উত্তেজনা লাঘবের জন্য যদি আমি হস্তমিথুন করি তাহলে এই বিষয়ে ইসলামিক বিধান কি? যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় বাসির ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো প্রিয় বাসির ভাই দেখুন, হস্তমিথুন করা জায়েজ নেই, তবে যদি স্ত্রীর শরীরের স্পর্শকাতর অঙ্গ স্পর্শ ও সুখ পাপতে জায়েজ আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাত প্রকার ব্যক্তি যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে অন্যদের সাথে একত্রিত করবেন না, তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করাবেন, তবে যদি তওবা করে তাহলে ভিন্ন কথা, যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। সেসব লোক হলো হস্তমিথুনকারী, সমকামী, মদে অভ্যস্ত, পিতামাতাকে প্রহারকারী, অথচ তারা তার কাছে সাহায্য প্রার্থী, প্রতিবেশীকে নিপীড়নকারী যখন তার উপর অভিশাপ করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়াকারী। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের ময়দানে হস্তমিথুনকারী এভাবে উঠবে যে তার হাত গর্ভবতী থাকবে। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।